100 জন চিকিৎসকের মাধ্যমে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান মেমারি 2 নম্বর ব্লকের বিজুর গ্রামে। স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই কথাকে মাথায় রেখে এবং তাকে পাথেয় করে বিশিষ্ট সমাজসেবী শেখ মজনুর উদ্যোগে বিজু নাট্য সংস্থার ব্যবস্থাপনায় বিনা ব্যয়ে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো নাট্য সংস্থার সভাঘরে। প্রায় 700 জন ব্যক্তি বিনা ব্যয়ে চিকিৎসা পেয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেডিসিন, গাইনো, শিশু বিশেষজ্ঞ, ডায়াবেটিস, ইসিজি, দন্ত, চক্ষু সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হলো এদিন গ্রামের মানুষকে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজু নাট্য সংস্থার সভাপতি বাসুদেব ঘোষ, সমাজসেবী শেখ মজনু, চিকিৎসক আমজেদ মণ্ডল, চিকিৎসক সাইফুল গনি, চিকিৎসক বিপুল বিশ্বাস, চিকিৎসক নস্কর মণ্ডল সহ বর্ধমান মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং সেটা বিজুর গ্রামে এই এলাকা যিনি অভিভাবক তেনার নাম বাসুদেব ঘোষ, টাইটেল বাসুদেব ঘোষ। ওনার দীর্ঘদিন ছোট্ট থেকে একটা অভ্যাস মানুষকে একটা ফ্রি পরিষেবা রাতের অন্ধকারে দিনের আলোতে মানুষ এলাকার মানুষ ওনার কাছে সকলেই ছুটে যান মানুষের পাশে উনি টানা। তাই আজকে এই পরিষেবার জায়গাটা উনি মাথায় ভরে নিয়েছে। কোন সংস্থা থেকে এই চিকিৎসা কেন্দ্র দেখুন আমি বলি, এটা হচ্ছে যে গ্রামে দাঁড়িয়ে আছে এটা একটা নাট্য সংস্থার উনি চেয়ারম্যান আছে, আর চিকিৎসক যিনারা এসছেন বিভিন্ন এলাকা থেকে এসছেন, যেমন বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর সনাতন ব্যানার্জি থেকে আরম্ভ করে ডক্টর মৌসুমী ব্যানার্জি ম্যাডাম থেকে আরম্ভ করে সকলকে বলেছি যে যিনি থেকে বেড়েছেন ডাক্তারবাবু তিনি পাঠিয়েছেন, এখানে 100 চিকিৎসক এখানে চিকিৎসা করছেন, বিভিন্ন যেমন মেডিসিন থেকে গাইনোকোলজি থেকে আরম্ভ করে একবারে অর্থ থেকে হার্টের থেকে আরম্ভ করে সমস্ত ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা করছে। এবং চিকিৎসা শুধু নয়, এখানে ফ্রি চিকিৎসা যে ক্যাম্পটা কিছু টেস্ট হচ্ছে সেটা যেমন সুগার হচ্ছে, সত্যি তো তাই সুগারটা কোনো মানুষ হয়তো বুঝতে পারে না যেটা খেতে নিষিদ্ধ সেটাই খেয়ে নিচ্ছে, সে সতর্ক হবে। হার্টের দেখা যাচ্ছে চলে শুরু করছে, হার্ট অ্যাটাক করে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে। আমি তো দীর্ঘ 27 বছর সমাজসেবা হিসাবে আছি, তা সেই জায়গায় দেখা যাচ্ছে সেটাও আজকে চেক করে মানুষ সতর্ক হতে পারবে। আপনাদেরই মিডিয়ার কাছ থেকে আমি শুনেছিলাম তেঁতুল গাছে উঠে একটি গরিব দরিদ্র মানুষ পড়ে গেছে, সে কী কারণে পড়েছে, তার কি লো পিসা না তো কি হাই পিসা, সেই পিসারটাও আজকে চেক করে তেঁতুল গাছটাই উঠতে পারবে। এই মানসিকতা মেমারি টুয়ে বিজুর গ্রামে যে মানবিক মানুষটা নিয়েছে তার নাম বাসুদেব ঘোষ। আমরা দেখিনি যে উনি বলেছেন এত বড় মানবিক কাজ, আমি বিশিষ্ট সমাজসেবক, আমার ডান সাইডে আছেন দীর্ঘদিনে বিশিষ্ট সমাজসেবক, সকলেই বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় চেনেন আমাদের ডক্টর আবির গোহ সাহেব, উনিও এখানে সহযোগিতার জায়গায় হাত বাড়িয়েছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের কোনো নার্সিং হোম চেম্বার কোনো জায়গাতে এই যে পেশেন্টগুলো হবে পাঠানো হবে তা নয়, ওটা বর্ধমান মেডিকেল কলেজে রেফার দেওয়া হচ্ছে।